খালেদা জিয়ার হাইকোর্টে জামিন দেওয়ার রায় আপিল বিভাগ স্থগিত করে আমাদের সকলকে বিস্মিত করেছে। এত তাড়াহুড়া করে অপর পক্ষকে না শুনে এই ধরনের একটি রায় আমরা কেউ প্রত্যাশা করি না। নিশ্চিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি যে তাকে সেই ওকালত নামায় সই করা পর্যন্ত থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, তাকে সঠিকভাবে ওকালতনামাগুলো তার কাছে প্রেরণ করা হচ্ছে না। সরকারি ইচ্ছার প্রতিফলন ঘটছে দুর্ভাগ্যজনকভাবে আজকে এই আদালতের বিভিন্ন সিদ্ধান্তে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। তার প্রমাণ বর্তমানে ওই খাতে 6 কোটি টাকা রয়েছে, আত্মসাতটা করা। আপনারা জানেন 409 আত্মসাত, অর্থাৎ যদি কোনো অর্থ আত্মসাত করা হয় তখন তাকে সাজা দেওয়া হয়, কিন্তু এখানে আত্মসাতই নাই। আর ম্যাডাম খালেদা জিয়াকে কিন্তু আত্মসাতের জন্য দেয়নি, দিয়েছে আত্মসাতের সহযোগিতা করেছে। সহযোগিতা উনি কীভাবে করবে? একটা ট্রাস্ট আইনে একটি ট্রাস্ট হলো, ট্রাস্টের বিধি অনুযায়ী সেটা চললো, তারপর সে টাকা আত্মসাত হলো না, তারপর উনি আত্মসাতের সহযোগিতা। তো মোট কথা, মামলা করতে হবে বেগম খালেদা জিয়াকে জনবিচ্ছিন্ন করে তাকে।